রোগী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে দুর্গাপুরের শোভাপুরের একটি বেসরকারি হাসপাতালে উত্তেজনা ছড়ালো বৃহস্পতিবার সকালে। মৃতের পরিবারের সদস্যদের অভিযোগ, স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও দীর্ঘ 5 ঘন্টা ধরে রোগীকে বিনা চিকিৎসায় ফেলে রাখা হয়, যার কারণেই রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ। সকাল থেকেই মৃতের আত্মীয় স্বজন হাসপাতাল চত্বরে ভিড় করেন। বৃহস্পতিবার সকালে এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকের গাফিলতির অভিযোগ তুলেছেন পরিবার। পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই হাসপাতালে গত সোমবার পেটে ব্যথা নিয়ে ভর্তি হয় 45 বছর বয়সী কাজল মণ্ডল। এদিন সকালে তার মৃত্যু হয়। পরিবারের লোকজন বিষয়টি জানতেই হাসপাতাল চত্বরে ভিড় জমান। হাসপাতাল জুড়ে সৃষ্টি হয় উত্তেজনা। হাসপাতালের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন পরিবারের সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ। তো সন্ধ্যাবেলার দিকে ওর বেশি বাড়াবাড়ি হতে এই আমার বড়জন আর শ্বশুরমশাই সাহেব ওকে বাইক কাড়ে এনে আইকিউসিটিতে ভর্তি করে। আইকিউসিটিতে ভর্তি করার পর পাক্কা 5 ঘন্টা সময় লেগেছে, যেহেতু স্বাস্থ্যসাথী কার্ড আছে নাকি ফর্ম ফিল আপ এসব করতে পাক্কা 5 ঘন্টা সময় লেগেছে। পেশেন্ট ওইভাবে পড়েছিল, অনলি ফর শুধু ব্লাড টেস্ট। 8 তারিখ সারা চিকিৎসা হয়নি, 9 তারিখ সারা চিকিৎসা হয়নি, কালকে 10 তারিখ কালকে ডাক্তার 1টার সময় এসে তাও আমরা গালিগালাজ করো। সত্যি কথা বলছি, শুধু ট্রেনারে ভর্তি পেশেন্ট 8 তারিখে ভর্তি হয়েছিলেন, তার চিকিৎসা নিউমোনিয়ার জন্য চিকিৎসা হচ্ছিল। আজ সকালবেলায় তার কন্ডিশন খারাপ হয়ে যায় সকালবেলাতে, তারপর তাকে বাঁচানোর চেষ্টা করা হয় কিন্তু তিনি তাকে বাঁচানো যায়নি। তার জন্য পেশেন্টের রিলেটিভরা অনেক হাঙ্গামা করেছেন, বলছেন তাদের ঠিকমতো চিকিৎসা হয়নি, কিন্তু তাদের অভিযোগটা ভিত্তিহীন। আমরা তাদের মেডিকেল রেকর্ড দিয়ে দিয়েছি এবং এটাও বলেছি তারা যদি পোস্টমর্টম করাতে চান, পোস্টমর্টম করালে তার অনুদায় হবে। আমরা পোস্টমর্টম করার জন্য তারা যে রাজি হন, পোস্টমর্টম করাতে দিতে রাজি আছে।